হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি আমার মামার জন্মদিনের ব্লগ। আমার জন্মদিন ব্লগটা তোমার সত্যি খুব পছন্দ করেছিলে বলেই আজকে আমি করছি মামার জন্মদিনে একটা খুবই ছোট ব্লগ। আমার জন্মদিনের ব্লগটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক। অ্যান্ড আমি মামার জন্য একটা ভিডিও বানিয়েছি, তো আমি তোমাদের ওটা দেখাবো, কিন্তু সবটা দেখাবো না, অনেক বড় তো ভিডিওটা, তাই জন্য ভালো লাগলে কমেন্টে ঝটপট জানাবে। ঠিক আছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে চলছে আমি যে ভিডিওটা মামার জন্য বানিয়েছি, এটা হচ্ছে আমার ফার্স্ট গিফট। অ্যান্ড এটা আমি মামাকে রাত 12টার সময় দেবো বলে ঠিক করে রেখেছি, তো সবটা দেখাতে পারলাম না বলে ক্ষমা করে দিও। অ্যান্ড আমি আর মা মামার জন্য যে গিফটগুলো দিয়েছি এখন সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই, তো লেটস গো। তোমরা দেখো আমি গিফট দুটো কিনেছি, মানে আমি না একটা মা একটা আমি, তো বলছি কোনটা আমি কিনেছি। এটা আমি কিনেছি, অ্যান্ড ওই ইয়েলো রঙের প্লাস্টিক ওটা মা কিনেছে। তো ওপেনিংটা আমি জানি না, ওপেনিংটা কি মামার ব্লগে মানে জন্মদিনের ব্লগে আসবে কিনা আমি সেটাও জানি না, না আলাদা করে ভিডিও আসবে সেটাও জানি না। তো তোমরা গেস করতে পারো এটার মধ্যে কী থাকতে পারে, অ্যান্ড গেস করে তোমরা কমেন্টে জানিয়ে দাও ঝটপট। অ্যান্ড এটা হচ্ছে মায়েরটা, তো মায়েরটা কি তোমরা কিছু গেস করতে পাচ্ছো? আমি এখন হিন দেবো না, কেননা মামা এটা দেখবে, তো মামা বুঝে যাবে মামার সারপ্রাইজটা। তো এরপরে কালকে সকালে দেখা হচ্ছে ফ্রেন্ডস। এখন সকাল 10:20 বাজে, অ্যান্ড আমি আমার গিফট নিয়ে এখন মামা বাড়ি পৌঁছে যাবো, কারণ মামার জন্মদিন তো ওখানেই সেলিব্রেট হবে, আমারও হয়েছিল। তো ফ্রেন্ডস আমি এখন পৌঁছে গেলাম, অ্যান্ড এখন বাজে 10:30। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা উইথাউট এনি স্কিপ, তোমাদের সত্যি খুব মজা আসবে। তো তারপরে দেখি কি হয়। এবার আমি আমার গিফটটা মামাকে দেব, আমি প্ল্যান করি আজকে সাত সকালে আমার জন্য অনেক গিফট এনেছে, তো এবার ও নিজের মুখেই বলবো কি কি গিফট এনেছে আর কেন এনেছে বলো। কেন এনেছে মানে তোমার জন্মদিনে তোমাকে গিফট দেব, তাহলে কি ফার্স্টে এটা নাও, এটা একটা লেস, আমি এখনো বাচ্চাদের মতো লেস পছন্দ করি যেটা জানে। আর একটা ওয়াও ফেভারিট, এটাও একটা ধরনের লেস, লেমন ফ্লেভার দেখতে পাচ্ছি তোমরা, জেমস, সেটাও আমি খুব পছন্দ করি যেটাও খুব ভালো মতো জানে, জানিবো। স্পেশালি চকলেট 5 স্টার, তো আমি ক্লাস একদম ছোটবেলা থেকেই পছন্দ করি 5 স্টার। ইওর ফেভারিট চকলেট, তো আর একটা তো আছে ডার্ক চকলেট, এটা আমরা আগে ওপেনিং করেছিল ওর চ্যানেলে, তোমরা দেখেছো হয়তো, তো এটাও খুব ফেভারিট আমার, আমার খুব ভালো লাগে চকলেট পছন্দ করো না, খুব ভালো লাগে আমার চকলেট। তার জন্য আর একটাও আমাকে দিয়েছে যেটা হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন, তো এই সেলিব্রেশনটা আমি ভাগ ভাগ করে খাবো ওর সাথে ডেফিনেটলি, বিকজ এত তো খাওয়া সম্ভব নয়, তো খুব ভালো লাগছে আমার। লাস্টে এগুলো তো নরমাল, এন্ড এটা হচ্ছে রিয়েল গিফট, এন্ড হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। বাট এটার ওপেনিং একটু কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে, তো আশা করি আমার মনে হচ্ছে এখানে খুব ভালো একটা জিনিস আছে, তোমরা গেস করো কি আছে এখানে আর কমেন্টে জানাও, ততক্ষণ আমিও গেস করতে থাকি কারণ আমাকে এখনো অব্দি বলেনি কি আছে, দেখি কি আছে। তো তোমরা তোমাদেরকেও দেখাবো, তোমরাও গেস করো কমেন্টে জানাও, যদি ভালো লাগে তো ডেফিনেটলি তো ম্যাচ হয়ে যাবে তোমাদের কমেন্টের সাথে। এন্ড এইটার ওপেনিং ভিডিও দেখাবে, আমি দেখিয়েছি আমার চ্যানেলে, এবার তুমিও একবার দেখো। ডেফিনেটলি আমিও এটাও দেখাবো কারণ এটাতে আমি খুব এক্সাইটেড আছি এটার জন্য। তো এরপর দেখি কি হয়, ডেকোরেশন কি হয়, ও বলেছে আজকে ঘর সাজাবে, তো সেগুলো সব আজকে প্ল্যান হবে, নিজে রান্না হচ্ছে। হ্যাঁ, আমি তো রান্নার ভিডিও তোমার সাথে শেয়ার করে দিয়েছি, তো চলো এবারে আমরা নিচে গিয়ে দেখি নিচে কি এক্স্যাক্টলি। তো ফ্রেন্ডস এখন রান্না স্টার্ট হয়ে গেছে জোর কদমে, তো তোমরা গেস করো কি, এন্ড ঝটপট জানা কমেন্ট বক্সে। সো ফ্রেন্ডস রান্না কিন্তু প্রায় শেষেরই পথে, আমার মামাও ভাত খেতে বসে পড়েছে, দেখো তোমরা শেষ পর্যন্ত দেখবে উইথাউট এনি স্কিপ। গাইজ আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো খাওয়ার পর যাতে করে হজমে না প্রবলেম হয় তার জন্য দিশা আমাকে কোকা কোলা দেবে এখন, তো এনেছে তার জন্য কোকা কোলা, তো আমরা এখন এটা খাবো। এটা আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করার পর একটু খেয়েছিলাম বলেই দেখো বন্ধুরা। তো আমরা খাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে দেন আমরা ডেকোরেশন করব, ডেকোরেশনের ভিডিওটাও তোমরা এই ব্লগে দেখতে পারবে, তো প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেন তারপর সন্ধ্যাবেলা তো আজকে সারপ্রাইজ পার্টি, তো তার জন্য কি করতে হবে দেখতে হবে গোটা ভিডিওটা, তো গিফট ওপেনিং সেটাও হবে, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো দেখা হচ্ছে, আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, একটা ছোট্ট করে ডেকোরেশন করেছি যেটা আমি আর দিশা মিলে, তো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি, তো তোমরা একবার দেখে নাও কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ আমরা সোফাটাকে সুন্দর করে একটু সাজিয়েছি জাস্ট বেলুন দিয়ে, তো এরপর আমরা কেক নিয়ে আসবো, তো এর
এরপরে আরো অনেক কিছু রয়েছে অপেক্ষায়, তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ এরপর গিফট ওপেনিং আছে, কেক কাটিং সেরিমনি আছে, আরো অনেক কিছু আছে। আমি
গাইস এই ছিল আজকে আমাদের গোটা জন্মদিনের ব্লগ। তো আজকে আমাদের রাতের ডিনারে অলরেডি তোমরা দেখে নিয়েছো, যেটা হচ্ছে লুচি ঘুগনি আছে, পায়েস আছে, সবগুলোই ওর বাবাই বানিয়েছে। তো তোমরা দেখে নিয়েছো। তো গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে স্টার্টিং সকাল থেকে আমরা শুরু করেছি দেখানো, তো প্রত্যেকটা জিনিস তোমরা দেখেছো যে কী কীভাবে আমরা সেলিব্রেট করলাম সবটাই তোমরা দেখতে পাবে কোথায়, দীপ টকিসে আর দিশাস ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, এই দুটো চ্যানেলে। তো প্লিজ তোমরা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, যদি ভালো লাগে থাকে সবাইকে শেয়ার করো ভিডিওটা। আর প্লিজ যদি এরকম আরও নতুন নতুন ব্লগ পেতে চাও দেন কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর আজকে এই স্পেশাল জন্মদিনের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো বাই গাইস, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। বাই।